পলিশ ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যদি পলিশ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, সেই নিয়ে আমার আজকে ভিডিওটি। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাডমিশন ইন পলিশ ইউনিভার্সিটি, অর্থাৎ পলিশ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, তো এই বিষয়ে নিয়ে আমার আজকে ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে যারা পোল্যান্ডে অ্যাডমিশন বা অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবেন এবং অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত হবেন। আর পোল্যান্ডে অ্যাপ্লিকেশন অলরেডি চালু হয়ে গেছে, এটি জানুয়ারি টু জুন পর্যন্ত আপনার ধারাবাহিকভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে থাকে, এরপরেও অনেক ইউনিভার্সিটি নিয়ে থাকে, বাট দ্যাট উইল বি দ্য লেট অ্যাপ্লিকেশন। আপনারা ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আপনাকে পোল্যান্ড পর্যন্ত আসাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, তো তাই যারা পোল্যান্ডে অ্যাডমিশন নেবেন বা অ্যাপ্লিকেশন করবেন ভালো ভাবছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আপনাদের ডকুমেন্টস গুলো রেডি করতে পারবেন। পোল্যান্ডে বেসিক্যালি তিনটি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে থাকে, এরা প্রথমটি হচ্ছে ফার্স্ট সাইকেল প্রোগ্রাম বা যেটাকে বলা হয় ব্যাচেলার প্রোগ্রাম। ব্যাচেলার প্রোগ্রামকে অনেক সময় এরা ওয়েবসাইটে ফার্স্ট সাইকেল প্রোগ্রাম লেখে, আর মাস্টার্স প্রোগ্রাম বা সেকেন্ড সাইকেল প্রোগ্রাম, আর হচ্ছে পিএইচডি বা ডক্টরেট। সো এই তিনটি প্রোগ্রামে, বাট আমি আলোচনা করব যারা আসলে ডক্টরেটে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই একজন এজেন্টের কথা শুনে আসবেন না, নিজে নিজে অ্যাপ্লাই করে আসবেন। আমি মনে করি তারা বিজ্ঞ লোক, তাই আমি এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই ভিডিওটি। সো ব্যাচেলার অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এটি হচ্ছে আমাদের প্রথমত আলোচনার বিষয়। এরপরে আমি আলোচনা করব মাস্টার্স অ্যাপ্লাই করার জন্য কি কি প্রোগ্রাম কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে। ব্যাচেলার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নাম্বার ওয়ান ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং এটার অবশ্যই মেয়াদ থাকতে হবে মিনিমাম 3 ইয়ার্স। এর পাশাপাশি আপনার যেটা থাকতে হবে সেটি হচ্ছে আপনি পাসপোর্টের সাথে যেন আপনার সার্টিফিকেটের নাম বা ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এগুলো যেন মিল থাকে, তো এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। নাম্বার টু হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের মেইন কপি, সেগুলো দুইটি কপি করে আপনি ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করবেন, এরপরে নোটারি করে সেটা ইন্ডিয়া থেকে আপনি এম্বাসি থেকে লিগালাইজ করে আপনি যদি ইউনিভার্সিটি আপনার চাই সেক্ষেত্রে আপনি কুরিয়ার করে পাঠাবেন, না চাইলে আপনি আপনার সঙ্গে রেখে দেবেন। বাট অনেক ইউনিভার্সিটি পোল্যান্ডে যারা অ্যাপোস্টাইল কপি চায় অর্থাৎ লিগালাইজ কপি চায় সেক্ষেত্রে আপনাকে পাঠানোর প্রয়োজন পড়তে পারে, তাই আপনি আপনার ব্যাচেলর আপনার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই দুইটি কপি অবশ্যই ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি করে আপনার সঙ্গে রাখবেন। নাম্বার থ্রি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সেটা আইএলটিএস এর ক্ষেত্রে পোল্যান্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 5.5 অ্যাকসেপ্ট করে, এছাড়াও ডুওলিঙ্গো যেমন ব্রাসেলস ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে থাকে, এছাড়া পিটিই এক্সাম অ্যাকসেপ্ট করে থাকে, এছাড়া সিইএফআর অর্থাৎ আপনি বিভিন্ন এক্সামের মাধ্যমে যেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ এর মাধ্যমে আপনি যদি আপনার প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি B1 বা B2 প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হিসেবে কনসিডার করতে। নাম্বার ফোর্থ, আপনার একটি ইউরোপাস সিভি লাগবে, অর্থাৎ আপনার একটা একাডেমিক ইউরোপাস সিভি, যেটি আপনি ফ্রি ওয়ে আপনি আপনার ল্যাপটপ থেকে করতে পারেন বা আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। সো ইউরোপাস সিভি হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট নাম্বার ফোর। নাম্বার ফিফথ হচ্ছে আপনার মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ইউনিভার্সিটি এই মোটিভেশন লেটারটাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখে, অনেক সময় আপনার রেজাল্টের থেকে এই মোটিভেশন লেটারটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং তাদের কিছু গাইডলাইন থাকে যেগুলো আপনি ফলো করে আপনি আপনার মোটিভেশন লেটার লিখবেন এবং মোটিভেশন লেটারটা যেন প্লাগিয়ারিজম ফ্রি হয়, অর্থাৎ আপনি কারোর কাছ থেকে কাট কপি পেস্ট করে যাতে না লিখেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সো এই পাঁচটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করার জন্য লাগবে আপনারা এইগুলো প্রস্তুত করে নেবেন। এবার আমরা আলোচনা করব যে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। আমরা এখন একটু ফার্স্ট যাব যে মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার প্রথমত হচ্ছে পাসপোর্ট তো কমন সবারই লাগবে, সেকেন্ড হচ্ছে আপনার মাস্ট ব্যাচেলর যে করেছেন ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এটা সেম ওয়েতে আপনি ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি এবং আপনার ইউনিভার্সিটি অ্যাটেস্টেশন করে আপনি এটি নিউ দিল্লি পলিশ এম্বাসি থেকে লিগালাইজ করবেন, সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি চায় আপনি ডকুমেন্টস পাঠাবেন, না চাইলে আপনার কাছে রাখবেন, সেটা এম্বাসি ফেস করার সময় আপনার লাগবে। সো এটি হচ্ছে নাম্বার সেকেন্ড ডকুমেন্ট। নাম্বার থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের ক্ষেত্রে যারা মাস্টার্স করবেন তাদের ক্ষেত্রে অনেকেই MOI অর্থাৎ মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করে অনেক ইউনিভার্সিটি, আইএলটিএস ছাড়াও আপনি মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, আর এর বাইরে আপনি হচ্ছে ডুওলিঙ্গো দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, আবার পিটি এক্সাম দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, বাট মাস্টার্সের ক্ষেত্রে আইএলটিএস সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে MOI সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা আমার এই
চ্যানেলে MY কি অথবা মিডিয়াম ইনস্ট্রাকশন কি এই নিয়ে ভিডিও আছে, এটি দেখে নিতে পারেন। নাম্বার ফোর্থ, অ্যাজ ইউজুয়াল ইউরোপাস সিভি। আপনার ইউরোপাস সিভি সবার ক্ষেত্রেই লাগবে, ব্যাচেলর এবং মাস্টার্স বোধ ক্ষেত্রে, বাট একাডেমিক ইউরোপাস সিভি এটা মাথায় রাখবেন। এখানে আপনার ক্যারিয়ার ডিটেলস থেকে আপনার একাডেমিক ডিটেলসটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার ফিফথ, অ্যাডিশনাল ডকুমেন্টস যেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য লাগবে, সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার। অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছেন, এই ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর লেভেল থেকে একটি বা দুইটি রেকমেন্ডেশন লেটার আপনি কালেক্ট করে নেবেন, যেটা মাস্টার্স অ্যাপ্লাই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আপনি যাতে পরবর্তীতে দৌড়াদৌড়ি না করতে হয়, তাই রেকমেন্ডেশন লেটার একটি বা দুইটি আপনি কালেক্ট করে নিতে পারেন আপনার ইউনিভার্সিটির প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল থেকে। লাস্ট হচ্ছে মোটিভেশন লেটার। এই মোটিভেশন লেটারটা ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটি কিভাবে চাচ্ছে, কত লেটারের বা কত ওয়ার্ডের চাচ্ছে, কোন হরফে চাচ্ছে, মানে টাইমস নিউ রোমান, অ্যালবেরি, ক্যালবেরি অর এরিয়াল কোন ফ্রন্টে চাচ্ছে, এবং তারা কতগুলো প্যারাগ্রাফ চাচ্ছে, অনেক সময় এটাও উল্লেখ করে। এবং এটি যাতে আপনার নিজস্ব রাইটিং হয়, কারোর কাছ থেকে কাট কপি পেস্ট না হয়, সে বিষয়টি খেয়াল রাখবেন, এবং আপনার প্রকৃত মোটিভেশন কি সেটা যেন এটাতে উল্লেখ থাকে। সো এই ছয়টি বিষয় মাস্টার্স অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। যারা আপনার মাস্টার্সে অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন, অবশ্যই এই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন। এই ছিল রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাডমিশন ইনটু পলিশ ইউনিভার্সিটি। তো যারা পোল্যান্ডের ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, এই ডকুমেন্টসগুলো চট জলদি রেডি করে ফেলেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।